এজন্য আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর দাওয়াতের মিশন এবং লক্ষ্য টার্গেট গুরুত্বপূর্ণ, তাদের দাওয়াতের অবিচ্ছেদ অংশ ছিল আখেরাতের ভয় দেখানো, আখেরাতের ডর দেখানো, আখেরাতের চিন্তা ফিকির ঢুকাইয়া দেওয়া। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, হে পৃথিবীর নারী পুরুষ শুনো, তোমরা যে যেটাই করো না কোনো, একদিন তোমাদেরকে মরতে হবে, আমি আল্লাহর আদালতে তোমাদেরকে আসতে হবে, এবং আমি আল্লাহ এতই ক্ষমতাবান, দাপটশালী, এতই কুদরতের অধিকারী, তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, তোমাদেরকে ধরে এনে বিচার করার যোগ্যতা রাখি। সেই তথ্যের প্রতি ইঙ্গিত করতে গিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের ক্ষমতা, দাপট, কুদরত, শক্তি ইত্যাদি বিষয়ে প্রায় 2000 আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের আয়াত হলো কোরআন শরীফের মধ্যে তাজকিরু বি আইয়ামিল্লাহ, বাংলা অর্থ হলো অতীতকালের স্মরণীয় ঘটনাবলী। মূসা নবীর জমানাতে কি হয়েছিল, ঈসা নবীর জমানাতে কি হয়েছিল, ইব্রাহিম নবীর জমানাতে কি হয়েছিল, আদম আলাইহিস সালামের উম্মতের সময়ে কি হয়েছিল, বিভিন্ন সময়ের আমাদের থেকে শক্তিয়ে বডিয়ে অবকাঠামোর দিক দিয়ে তারা অনেক শক্তিশালী ছিলেন। আল্লাহ পাক ওই সমস্ত অতীতকালের বিভিন্ন ঘটনাবলী, নবীদের ইতিহাস, উম্মতের অবস্থা বিবরণ প্রায় 2000 আয়াতের মধ্যে তুলে ধরেছেন। উদ্দেশ্য হলো আমাদেরকে সবক দেওয়া, হে পৃথিবীর নারী পুরুষ শুনো, এই পৃথিবীতে শুধুমাত্র তোমরাই আসো নাই, তোমাদের পূর্বে হাজারো উম্মতের আবির্ভাব হয়েছে, তারা তোমাদের থেকে শক্তিতে বড় ছিল, হায়াতও তাদের বেশি ছিল, যে বা যারা আপন আপন যুগের নবীকে অনুসরণ করেছে তারা ইহকালও শান্তি পেয়েছে, পরকালও তারা মুক্তি পাবে পেয়েছে, আর যে বা যারা আপন আপন যুগের নবীকে অনুসরণ করে নাই, নবীর আদর্শ মতে চলে নাই, তারা ইহকালও বরবাদ হয়েছে, পরকালও তাদের জন্য ধ্বংস হয়েছে। অতএব এখনো সময় আছে, তোমরা আমার নবী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, তোমার জন্মের পর থেকে নিয়ে তুমি মরণের আগ পর্যন্ত, তোমার চলনে বলনে সুরতে সিরাতে কথায় কাজে বিশ্বাসে প্রকাশ্যে গোপনে অনুকূলে প্রতিকূলে ঘরে বাইরে সকল হালতে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আদর্শের মাপকাঠি বানিয়ে উনাকে অনুসরণ করো, করলে তোমরা ইহকালও শান্তি পাবে, পরকালও মুক্তি পাবে। আর যদি আমার বন্ধুকে তোমরা অনুসরণ না করো, উনার আদর্শ পথ ও মথে না চলো, আগের যুগের উম্মতেরা আপন আপন যুগের নবীকে না মানার কারণে তাদের যেই পরিণতি হয়েছে, তোমাদের জন্য সেই ভয়াবহ পরিণতি সামনে অপেক্ষা করতেছে। সেই তত্ত্বের প্রতি ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ পাক প্রায় 2000 আয়াতের মধ্যে অতীতকালের নবীর উম্মতের ঘটনাবলী তুলে ধরে আমাদেরকে সবক দেওয়ার চেষ্টা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৃতীয় প্রকারের আয়াত হলো তাজকিরু বিমা বাদাল মউত, বাংলা অর্থ হলো মৃত্যুর পরবর্তী সময়ের অবস্থা কি হবে, পরকালের অবস্থা কি হবে, হাসরের কি অবস্থা কি হবে, মিজানের কি অবস্থা হবে, ফুলসিরাতের কি অবস্থা হবে, জান্নাতের কি অবস্থা হবে, জাহান্নামের কি বিভীষিকাময় অবস্থা হবে, হাসরের ময়দানের বিভীষিকাময় কি চিত্র হবে ইত্যাদি বিষয়ে পরকাল কেন্দ্রিক আল্লাহ পাক প্রায় 2000 আয়াতের মধ্যে ইত্যাদি বিষয়ে আলোচনা তুলে ধরেছেন। উদ্দেশ্য হলো আমাদেরকে সবক দেওয়া, হে পৃথিবীর নারী পুরুষ শুনো, তোমরা মরে গেলে পচে গলে শেষ হয়ে যাবে না, বরং তোমাদের মৃত্যুবরণের মাধ্যমে আসল জিন্দেগি তোমাদের শুরু হবে, তোমার সারা জীবনের হিসাব নিকাশ আমি আল্লাহর আদালতে দিতে হবে। সেই তত্ত্বের প্রতি ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ পাক মৃত্যুর পরবর্তী অবস্থা আমাদের কি হবে,
ইত্যাদি বিষয়ে প্রায় 2000 আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত। এর অর্থ হলো মৃত্যুর পরবর্তী সময়ে আমাদের অবস্থাটা কি হবে। মনে রাখবেন, জেনে রাখবেন, কারণ আখেরাতের বিশ্বাস, আখেরাতের বিশ্বাসের ভিত্তি জাহান্নামের ভয়, জান্নাতের লোভ লালসা আশা, হাশরের ময়দানের বিভীষিকাময় অবস্থা, পরকালে যে আমাকে উঠতে হবে, মরে গেলেই আমি পচে গেলে শেষ হয়ে যাব না, গোটা জীবনের হিসাব নিকাশ আল্লাহর আদালতে দিতে হবে, এই বিশ্বাসের ভিত্তি যার অন্তরে কলবে যত বেশি মজবুত হবে, ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে তত বেশি ভালোর পথে, কল্যাণের পথে, নেকের পথে চলতে তাকে তত বেশি বাধ্য করবে। কথা ঠিক না বেঠি? কারণ হলো আজকে আমাদের আগুনের প্রতি বিশ্বাস আছে, এই জন্য কোনো মানুষ আগুনে পড়ে না, কেউ ধাক্কা দিয়ে ফেলে দিলেও পড়তে চায় না, কারণ আগুনের প্রতি বিশ্বাস আছে, পড়লেই কি পুড়ে যাব, মারা যাব। আজকে কোনো একজন মানুষ বিষ পান করে না, বিষ পান করলে মারা যাব, এই জন্য স্বেচ্ছায় কেউ বিষ পান করে না, কেউ জোর করে পান করাতে চাইলেও করতে চাই না, একটাই লক্ষ্য উদ্দেশ্য, পান করলেই মারা যাবে, বিষ পান করলে যে মারা যাবে এই কথার প্রতি বিশ্বাস আছে। কিন্তু আমার ভাইয়েরা, শরীয়তের বিধান না মানলে আমার নবী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে আমাকে যে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে কি আমাকে জাহান্নামে যেতে হবে, যাকাত না দিলে আমাকে জাহান্নামে যেতে হবে, পর্দার বিধান না মানলে আমাকে জাহান্নামে যেতে হবে, হালাল সম্পদ উপার্জন না করলে আমি যে জাহান্নামে যেতে হবে, এই কথার প্রতি আমার বিশ্বাস নাই। অতএব আমার কাজ কর্ম প্রমাণ বহন করে আমার বিশ্বাসের ভিত্তিটা নড়ে বড়ে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর দাওয়াতের মিশন এবং লক্ষ্য টার্গেট গুরুত্বপূর্ণ, তাদের দাওয়াতের অবিচ্ছেদ অংশ ছিল আখেরাতের ভয় দেখানো, আখেরাতের ডর দেখানো, আখেরাতের চিন্তা ফিকির ঢুকাইয়া দেওয়া। কারণ একজন ব্যক্তির ভিতরে যদি পরকালের চিন্তা ঢুকে যায়, এই লোকটা ভাববে পৃথিবীর দুনিয়ার আদালতকে আমি ফাঁকি দিতে পারলেও, মানুষকে নয় আর ছয় দিয়ে বুঝ দিতে পারলেও, আমার ক্ষমতার দাপটে, বন্দুকের জোরে, অস্ত্রের জোরে আমি আমার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে পারলেও, একজন তো আল্লাহ আছেন, ইনসাফের পাল্লা কায়েম করবেন, আল্লাহর সামনে আমি কি জবাব দেব, ভালো করলে ভালোর ফলাফল জান্নাতে যাব, আর অন্যায় করলে অন্যায়ের ফলাফল হিসাবে আমাকে জাহান্নামে যেতে হবে, এই চিন্তা আর বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, এই লোকটা জীবনে কোনো দিন অন্যায় অবিচার দুর্নীতি পাপাচারে কোনোদিন সে লিপ্ত হবে না। কথা ঠিক না বে ঠিক?